আসসালামু আলাইকুম অল ফ্রেন্ডস, ইয়াসমিন ব্লগ এন্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ একটি রেসিপি শেয়ার করব, এটি হলো আমি ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। সাধারণত আমরা রান্না করি, আমি একটু ডিফারেন্ট রান্না করব, তাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো আমি রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আসলে ইলিশ মাছটা একটা সুস্বাদু মাছ, সবার প্রিয় একটি মাছ, কম বেশি সবাই আমরা পছন্দ করি। তো ইলিশ মাছে আসলে যে কোনো সবজি দিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একটু পটল দিয়ে আজকে রান্না করব, সাধারণত যেভাবে রান্না করি তার থেকে একটু ডিফারেন্ট রান্না করব, শুধু পটল দিব না। ইলিশ মাছটা পটলের সাথে আমি হচ্ছে সরিষা বাটা দিয়ে তারপর রান্না করব। আর শুধু সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে তো একদমই সুস্বাদু হয়, তা তো বলারই নাই, অনেক মজা হয় খেতে। তো আমি হচ্ছে একটা ইলিশ মাছগুলো আমি সরষে দিয়ে রান্না করব, আর হচ্ছে ইলিশ মাছের যে মাথা লেজ থাকে ওটা দিয়ে আমি হচ্ছে পটল দিয়ে আর সরিষা দিয়ে আজকে রান্না করব। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের মাঝে এটা আমি শেয়ার করি। আমার চ্যানেলে অনেক ভাই বোনেরা আছেন বা ভাবিরা যুক্ত হয়েছেন, সবাই হলে দেখলে হয়তো বা একটু উপকার হতে পারে, সেই জন্যে সবার মাঝে আমি এটা শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমার যেই উপকরণগুলো দিচ্ছি তো বলা হলো না, এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজও ইউজ করতে পারেন, তবে আমি আজকে এখানে কুচানো পেঁয়াজ ইউজ করেছি। তো এখানে প্রায় হাফ কাপ পরিমাণের মতো পেঁয়াজ দিয়েছি এবং সাথে কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর লবণটা একটু কম দিতে হবে প্রথমে, কারণ আমি যখন সরিষা বেটেছি আমি এখানে সাদা সরিষা বাটা এজে দিচ্ছি, এটা আমি হচ্ছে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি সরিষাটা। আর হচ্ছে আমি আজকে এখানে কিন্তু সাদা সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। ইলিশ মাছ পটল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা যারা এখনও ট্রাই করেনি বাসায় অবশ্যই ট্রাই করে এই সুস্বাদু রান্নাটা করে প্রিয়জনদেরকে সার্ভ করে দেখতে পারেন, তারা প্রশংসা না করে পারবে না। তো এখানে স্বাদ মতো আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, যে যেভাবে আর কি ঝাল খাবেন সেই পর্যায়ে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টিস্পুন হলুদ দিয়ে এখন ভালো করে এটা একটু কষিয়ে নিব, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় সেজন্য, দিয়ে এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নিব। আর এটাকে আমি ঢাকনা দিয়ে তারপরে কষাবো সরিষাটা, তাহলে এর যে একটা স্মেল ওটা ভালোভাবে আসবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা কষাবো। তো এই যে কষানো হয়ে গেছে, এটা কিন্তু মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল উপরে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখন এর ভিতরে আমি হচ্ছে সেই মাছের মাথা লেজ, আর চাইলে আপনারা এর ভিতরে মাছও দিতে পারেন। তো আমি আবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি, তো আমি এখন এর ভিতরে হচ্ছে সেই মাছের মাথা লেজ এগুলো দিয়ে আবারও ভালো করে 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। তো এখন ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে। পাঁচ ছয় মিনিটের মতো কষালি হয়ে যাবে। তো আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5-6 মিনিট কষিয়ে নেব, মাছটা ভালো করে তাহলে কষানো হয়ে যাবে। তো 5-6 মিনিটের মতো হয়ে গেছে, এখন আমি মাছটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে তুলে রাখবো। তো আমি মাছগুলো তুলে নিচ্ছি,
মাছগুলো তুলে এর ভিতরে আমি পটলগুলো দিয়ে তারপরে পটলটাও আমি কষিয়ে নেব। এখন এর ভিতরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে এভাবে পটল আর ইলিশ মাছ দিয়ে রান্না করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো ভালো করে একটু কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন এটাকে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিটের মতো কষালেই হবে। তো পটলগুলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর সরিষার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু খেতে অনেক ভালো হয়। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো, এটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, আমি একটু ঝোল করেই রান্না করব। এটার ঝোলটা কিন্তু একটু বেশি করেই রান্না করব ঝোলটা। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল দিয়ে দিতে পারেন, যেহেতু সবজি দিয়ে আমি মাছটা রান্না করতেছি সেই জন্য এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে যেরকম ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা দিয়ে নিতে পারেন। এখন এর ভিতরে সেই কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল, এখন জাস্ট ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব, তাহলেই রেডি হয়ে যাবে আমার সরিষা পটল ইলিশ রান্না। তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার প্রিয় বন্ধুরা, আমার ভাই বোনেরা, যদি আজকের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, একটা শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে। আর যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে এই যে সর্ষে ইলিশ রান্না করেছিলাম, তো এর ভিডিও আমি শেয়ার করেছি এর আগে, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, যদি এই সর্ষে ইলিশের রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে সর্ষে ইলিশের রেসিপি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো আমার ভিডিও। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি সফল হতে পারবো। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।